অনলি ম্যাথ নলেজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজ আমরা দু হাজার বাইশের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক মানে প্রথম দিয়েছে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে এবং এই অ্যাক্টিভিটি টাস্কগুলো আমাদের বাড়ি থেকে করে নিয়ে গিয়ে আমাদের স্কুলের এক কাছে জমা দিতে হবে তাই আমরা এখানে প্রথম আমরা দেখে নিচ্ছি যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ পূর্ণ মান হচ্ছে মানে পনেরো নম্বরে তারপরে এখানে প্রথমে দেখে নেবো যে এক নম্বরে একের দায় কি বলেছে একের জায়গায় বলেছে সঠিক উত্তর নির্বাচন করো নির্বাচন করতে বলেছে মানে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে বুঝছে যে একের জায়গায় একটা বুঝে যে তোমরা নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো সেটি হলো কি আমরা যখন কোনো কিছু খাবারের অঙ্গ মানে খাবার খাই সেটা আমরা কিসের দেখি নাক জীব চোখ না কান আমরা কি আমরা জীবের জীবের সাহায্যে আমরা সেটাকে আমরা দেখি খেতে এটা হচ্ছে আমাদের জীব মানে জীবের সাহায্যটা কি জীব উঠতে হবে এটা হবে জীবের জীবের সাহায্যে আমরা সেটা আমরা মানে মানে বুঝতে পারি সেটা কি হবে না হবে জীবের সাহায্যে এবং দু নম্বরে হচ্ছে আমরা যে কি করে আমরা মানে দু নম্বরে কোশ্চেনটা হচ্ছে যে ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় মানে আমরা যখন ফুটবল খেলি ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় সে হাতে পায়ে কানের না কাঁধে আমাদের পায়ে সবচেয়ে বেশি কাজ করি আমরা পায়ে তারপর আমাদের কি বলেছে তারপরটা আমাদের বলেছে যে পঞ্চ ইন্দ্রের মধ্যে পড়ে না কোনটা পঞ্চ যে ইন্দ্র আছে সেই ইন্দুর মধ্যে কোন চোখ কান নাক এবং নখ আমরা জানি যে চোখ কান নাক নশিকা এগুলো সব আমাদের পঞ্চয়ৃদের মধ্যে পড়ে কিন্তু এখানের মধ্যে যেটা নোখ নোখটা আমাদের পঞ্চয়ের মধ্যে পড়ে না এবার নখ তাহলে মডেল অ্যাক্টিভিটি টাক্ের আমি একের দাগে তিনটে আমি কোয়েশ্চেন বলতে দিলাম কী করতে হয় না হয় বা তার উত্তরও বললাম এবং বলেও দিলাম যে কোনটা কী হবে না হবে এবং দেখব দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করে এখানে দিয়েছি যে যে দুইয়ের দাগের এক একটা বলছে যে মানুষের সঙ্গে অন্য জীব বস মানে জন্তুর আসল তফাত দেশ উপস্থিতি মানুষের সঙ্গে অন্য জীব জন্তুরের আসল তফাৎ দেশ উপস্থিতি এটা কী হবে এটা আমি একটু কাটা হয়ে গেছে এটা এটা একটু সমস্যা হয়ে গেছে কাঠায় লিখি কেটে আমি সাইড লিখেছি যে উন্নত মস্তিঙ্কের মানে উন্নত মস্তিঙ্কের মানে তফাত বা উপস্থিত থাকে ঠিক আছে এখানে আমি এখানে লিখে লিখেছি উন্নত মস্তিঙ্কের তারপর একটা বলছে দু একটা বলছে লোহিত কণিকা কমে গেলে দেশ হয় মানে কি লোহিত কণিকা কমে গেলে কি রক্ত স্বল্পতা হয় এই যে রক্ত স্বল্পতা হয় বা অ্যানোমিয়া হয় তার মধ্যে কি রক্ত স্বল্প দিলেও হবে রক্ত স্বল্পতা হয় আমাদের শরীর রক্ত কমে গেলে দু নম্বরটা তিন নম্বরটা আছে যে তিন দুই জায়গায় তিনটা বলছে যে শিং আছে এমন একটি প্রাণী হলো কি দেশ ছাগল সিং আছে এমন একটি প্রাণী হলো কি আমাদের ছাগল এবার হয়ে যাওয়ার পরে আমাদের এ সমস্যা পরে তিন বলছে যে একটি বা দুটি বাক্যের উত্তর দাও তাহলে একটি বা দুটি বাক্যের উত্তর দাও এখানে আমরা তাহলে বড়ো লিখতে হবে এটা আমরা এখানে ধরতে পারবো না তাহলে আমরা এটা খাতায় লিখে নিয়েছি খাতায় লিখে আমি দিয়েছি যে কীভাবে করতে হয় তিনের দেখা বলছে যে একটি বা দুটি বাক্যের উত্তর দাও একটি বা দুটি বাক্যের উত্তর দাও সেখানে করেছে যে তিনের একটা বলছে ক্রিপিং এর সময় শরীরের কোন কোন অংশে কাজ হয় ক্রিপিংয়ের সময় ঠিক আছে উত্তর হচ্ছে যে ক্রিপিংয়ের সময় আমাদের শরীরে কোনই কাঁধ আঙুল কবজি এবং পায়ের অনেক অংশ বা কাজ হয় ক্রিপিংয়ের সময় আমাদের শরীরে কোনই কাঁধ আঙুল কবজি এবং পায়ের অনেক কাজ হয় হয়ে এটা এবার তিন দুয়েরটা বলছে কি তিন নম্বর নম্বরটা বলছে যে যে কি কারণে কানে সোনা শোনা অসুবিধা হয় তাহলে কি কারণে কানে শোনার অসুবিধে হয় তাহলে উত্তর হচ্ছে কানে খোলা খোল ও ময়লা জমে গেলে গিয়ে কান বুজে যায় তাই কান বুজে গেলে আমাদের শুনতে অসুবিধা হয় তাহলে কি কানে খোল বা ময়লা জমে গিয়ে কান বুজে যায় তাই কান বুজে গেলে আমাদের শুনতে অসুবিধা হয় তারপর তিন নম্বরটা বলছে যে তিনের তিন ব্যায়াম কেন উপকারী উত্তর যে ব্যায়াম করলে আমাদের মন শরীর স্বাস্থ্য সুগঠিত হয় এবার চায়ের দেখব যে দুই বা তিনটি বাক্যে উত্তর দাও দাঁত মাজার নিয়ম কী উত্তর হচ্ছে দাঁত মাজার নিয়ম হলো নিয়মগুলি হলো প্রথমে দাঁত নিচের দাঁতের তলায় থেকে ওপরের পর্যন্ত দাঁতে ব্রাশ মাজতে হবে তারপর ওপরের দাঁত থেকে নিচে দাঁত পর্যন্ত ব্রাশ মাজতে হবে মানে একবার ওপর থেকে নিচে একবার নিচে থেকে ওপর এইভাবে আমরা দাঁত মাজি তা যে দাঁত মাজার সময়গুলি নিয়ম হলো ওপরের মানে প্রথমে নিচের দাঁতের তলা থেকে ওপরে ওপর পর্যন্ত দাঁতের ব্রাশ মাসতে হবে তারপর উপরের দাঁত থেকে নিচের দাঁত পর্যন্ত ব্রাশ মাসতে হবে তাহলে এইভাবেই আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের আমরা সব কোশ্চেনগুলো করে ফেললাম এবং যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নজর রাখবেন আমার এই চ্যানেলে